আষাঢ়ের মেঘ জমে আকাশে ক্রিকেটারদের মনেও, তবে মেঘ সরিয়ে এবার জয়ের উল্লাস। আশা জাগিয়ে শেষ মুহূর্তে হেরে বসার নজির তো কম নেই, শঙ্কা শেল বুকে বিঁধে বারবার, তবে এবার আর ভুল নয় নাহিদার শটে ভয়কে জয়। শক্তিশালী ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে টাইগ্রেসদের প্রথম জয়। ফ্ল্যাট উইকেটে মূল কাজটুকু সেরে রাখেন বোলাররাই, পাঁচ স্পিনারের আটো সাটো বোলিংয়ে ভারতীয়রা তুলতে পারে 102 রান। লো স্কোরিং ম্যাচে অন্যদের ব্যর্থতার মাঝেও ওপেনার শামিমা হাল ধরে রাখেন, 85 রানে তিনি বিদায় নিলেও ঋতুমণি আর নাহিদা দলকে নিয়ে যান জয়ের বন্দরে। যখন একটা টপ অর্ডার ব্যাটার অ্যাটলিস্ট 14-15 ওভার পর্যন্ত থাকে বা অ্যাটলিস্ট 10-12 ওভার পর্যন্ত থাকে, তখন কিন্তু মানে আমি বলবো চেজিং কিন্তু অনেক সহজ হয়ে যায়। সো এই জিনিসটা আজকে শ্যামাপু অনেক ভালো করেছে এবং আমি ওনার সাথে ছিলাম, আমার সাথে বারবার কথা বলছিলাম যে শ্যামাপু আপনি থাকেন, আমি ম্যাচ কীভাবে বের করতে চাই আপনি টেনশন করেন না। আগের ম্যাচেও জয়ের সুযোগ ছিল, শেষ মুহূর্তে হেরে বসায় হাত ছাড়া হয়েছে সিরিজটাই। জয়ের দিনও তাই ফিরে এলো আগের ম্যাচের আক্ষেপ, তবে সে ম্যাচের শিক্ষা কাজে এসেছে শেষ ম্যাচে। অবশ্যই আমরা অনেক খুশি এই মাঠে অনেকদিন পরে যায়, এবং যদি আপনারা দেখে থাকেন আমাদের সাথে কিন্তু ইন্ডিয়া সবসময় ক্লোজ ম্যাচ হয়। সো আমরা জয় করিনি তা না, আমরা খুশি, বাট আমরা চাইনি যে আমাদের উচিত, আমার কাছে মনে হয় আরেকটু বেটার খেললে আমাদের সিরিজ হতো। টি টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে, একই ভেন্যুতে ওয়ান ডে সিরিজ শুরু হবে রোববার, সেটি জিততে আত্মপ্রত্যয়ী জ্যোতি বাহিনী। নোমান আবদুল্লাহ, এখন ঢাকা।